অবিবাহিত ইমামের পিছনে জুমার নামাজ ও পাঞ্জেগার নামাজ পড়া যাবে কি না, কি বলেন, আপনাদের কি জানা আছে? অবিবাহিত ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি না যাবে না? আমি একটা কথা সবসময় বলি, যত মাসআলার খোঁসাখুঁসি, একটা হলো মাসআলা জানা, জিজ্ঞেস করা, এটা তো ভালো জিনিস, কিন্তু মাসআলার খোঁসা বুঝেন, মানে হলো বিভিন্ন মাসআলা দিয়ে খোঁসানো আর কি, অযথাই। এটা আমাদের দেশে দুই শ্রেণীর মানুষের পিছনে মানুষ করে, এক হলো হুজুরদের পিছনে, বিশেষ করে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বলে বেচারাদের পিছনে, আরেক হলো মহিলাদের পিছনে, মহিলাদের জন্য আজগুবি আজগুবি সব মাসআলা বাইর করে, হ্যাঁ, আর ইমাম মুয়াজ্জিনদের পিছনে। ভাইরে, কেউ বিয়ে করা ছাড়া নামাজ পড়তে পারবে কিনা, কোনো সন্দেহ আছে? বালেগ হয়ে গেছে, বিয়ে করে নাই, তার নামাজ আছে না নাই? তাহলে ইমাম সাহেবের পরে প্রশ্ন আসলো কেন? আপনি যদি মুসল্লি হইতে পারেন, মুক্তাদি হইতে পারেন, ইমামতিও করতে অসুবিধা নাই। আমাদের অনেক ভাইরা মনে করেন যে না, ইমামতি করতে হলে বালে ইয়া হইতে হবে, বিয়ে করতে হবে, অবিয়ত্তে মানুষের পিছনে ইমামতি হয় না, এটা কোনো কথা হলো? অবিয়ত্তে মানুষের জন্য ইমামতি হবে না, যে নিজে নামাজ পড়তে পারে, বালেগ হয়েছে, তার পিছনে আপনি ফরজ নামাজ রেখে দা করবেন, কোনো অসুবিধা নাই, তিনি বিয়ে করুন অথবা না করুন। এখন যদি বলেন যে বউ না থাকলে আপনি তার পিছনে নামাজই পড়বেন না, একবার চারা ইমাম সাহেব তার বউ মরে গেছে, কি হবে, তার চাকরি চলে যাবে? এটা তো কোনো কথা না। তাহলে বোঝা গেল, পাঞ্জেগানা নামাজ হোক, পাঁচ ওয়াক্ত হোক আর জুমা হোক, ইমামতি করার জন্য ইমাম সাহেবের বিবাহিত হওয়া জরুরি, তবে তবে সাধারণত মসজিদের দায়িত্ব যাদেরকে দিবেন, সেটা ইমাম হোক আর খতিব হোক, তাদের মধ্যে যেন ব্যক্তিত্ব থাকে, ভারত্ব থাকে, ওজন থাকে, একেবারে ফাতরামি যেন না করে, আড্ডাবাজি যেখানে সেখানে যেন না করে, ওজনদার মানুষ হয়। সেটা বিবাহ করলে একটু বেশি ভারত্ব আসে, আবার অনেক সময় বিয়ে করার পরে অনেকের মধ্যে ফাতরামি থাকে, ঠিক না বেঠিক? কত বিবাহিত ফাতরা মানুষ আছে, কত অবিবাহিত মানুষ আছে যার ভিতরে ভারত্ব আছে, পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে, তাই না? এই জন্য ইমাম সাহেব আড্ডাবাজি করে বেড়ায়, উল্টাপাল্টা করে বেড়ায়, এরকম যেন না হয় সেরকম ইমাম নিয়োগ দিবেন। আর সব কথার শেষ কথা হলো, পয়সা করি ইমাম সাহেবের প্রাপ্য হাদিয়া বেতন এমনভাবে দিবেন যে ফাতরামি ফালতুগিরি ইমাম সাহেব না করে ব্যক্তিত্বপূর্ণ মানুষ পান। আপনি গুড় যে পরিমাণ দিবেন, মিষ্টি সে পরিমাণ হবে, বেতন দিবেন 5,000, বাকি রাখবেন 6 মাস, আবার চাইবেন যে ব্যক্তিত্বপূর্ণ বিবাহিত বালেগ সুদর্শন বড় আলেম মুফতি আল্লামা একজন ইমাম সাহেব, এটা সম্ভব কোনো দিন? গুড় কম দিবেন আর শুধু মিষ্টি বেশি চাইবেন, তা হবে কেন? ইমাম সাহেব খতিব সাহেবরা যেন ভালো থাকে সেদিকটাও খেয়াল করবেন, আবার ওনারা যেন কোনো ফাতরামি না করে, সেরকম মানুষ যেন নিয়োগ না পায়, সেটাও খেয়ালে রাখতে হবে। সেটার সাথে বিবাহের সম্পর্ক নাই, তবে হ্যাঁ, সাধারণত একটু বয়স বেশি হলে ভারত্ব আসে, যদি দেখেন যে একজন মানুষের বয়স কম হলেও ভারত্ব আছে, আলহামদুলিল্লাহ, তাকে নিয়োগ দিতে কোনো অসুবিধা নেই।